তাহলে রমজান মাসের দ্বিতীয় কাজ কি গুনাহবিহীন রমজান অতিক্রম করার চ্যালেঞ্জ নেওয়া মান লাম ইয়াদা কওলা যুহরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি গুনাহের কাজ পরিত্যাগ করলো না আল্লাহর কোনো প্রয়োজন নাই তার পিপাসার্থ থাকার তার ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নাই তাহলে রমজান মাসের আপনি কোনো ফজিলত পাবেন না যদি গুনাহবিহীন রমজান না হয় মান সামা রমাদানা ঈমানান ঈমান সহ রমজানের সিয়াম রাখতে হবে ঈমান সহ মানে কি লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন যখন কোনো মানুষ জেনা করে জেনা করা অবস্থায় ওর মধ্যে ঈমান থাকে না হাদিসের ব্যাখ্যাকারীরা লিখেছেন ঈমান উপরে উঠে যায় মাথার উপরে উঠে যায় ছায়ার মতো থাকে যখন আবার জেনা শেষ হয় তখন আবার ঈমান ফিরে আসে তাহলে আপনি এখন রমজান মাসে আল্লাহ বলছে ঈমান সহ মানে কোনো গুনাহ থাকা যাবে না গুনাহ করলে ওই সময়টাতে ঈমান থাকলো না তাহলে তুমি রমজানের কোনো ফজিলত পেলে না তাহলে রমজান যেমন আমরা না খেয়ে থাকার মাধ্যমে শরীরে শয়তানকে প্রবেশ করতে কষ্ট দিব ঠিক তেমন শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে অন্তরকে আল্লাহর গোলাম বানিয়ে শয়তানের গোলামি থেকে মুক্তি দিয়ে আমরা এই 30টা দিন যদি চ্যালেঞ্জ নিতে পারি তাহলে ওই যে কোরআনের মাস রমজান আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস রমজান এই দুইটা কাজ করতে পারলে আপনার আমার রমজান সফল ইনশাআল্লাহ আশা করি আপনারা পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক আমিন তো সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না